الآن ذكر اسمه عند رسول الله محمد صلى الله عليه وسلم শুনে খুব খুশি হবেন এখনি আমাদের সকলের আলোচনা নবী পাক সাল্লামের কাছে ফেরেশতারা করলেন بدليل ان النبي عليه الصلاه والسلام هو الذي اخبر قال من صلى علي فان صلاته تبلغني الملائكه تذهب الى رسول الله صلى الله عليه وسلم وتقول يا رسول الله فلان يصلي ويسلم عليه فنقول بذلك قد ذكرنا عند رسول الله حبيب الله محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شنون امي امني امي আবেগে বলছি না রাসূলের হাদিস আছে আকালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন কোন আমার উম্মতি দরুদ পাঠ করে ফেরেশতা এটা আমার কাছে নিয়ে আসে আর ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ পাঠ করেছে এখনই আমাদের আলোচনা নবীজির কদমে পাকে হয়েছে কারণ আমরা দরুদ পাঠ করেছি নবীজির উপর আমাদের আলোচনা নবী পাক সাল্লামের দরবারে পাকে হয়েছে আলহামদুলিল্লাহ فاشكروا الله تعالى على هذه النعمة العظيمة সুতরাং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা যে এই নিয়ামত দিয়েছেন শেখ ইশারা করতেছেন অর্থাৎ দরুদ পড়নে ওয়ালাদের মধ্যে বানিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুন্নি বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বাদু الناس المشوشون يأتون إليكم فيقولون يقول النبي عليه الصلاة والسلام وستفترق أمتي إلى 70 فرقة كلها في النار إلا واحدة من هي هذه الواحدة يشوشون علينا يشوشون على عوام الناس الآن أنتم بالدليل من القرآن ومن حديث رسول الله صلى الله عليه وسلم تعلمون أن الفرقة الناجية هي أهل السنة والجماعة الله شيخ بولتشين أما رسول الله عليه الصلاة والسلام بولتشين শেষ জামানায় আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কিছু লোক আছে আসে ওরা আপনাকে গোমরাহ করতে চাবে পথভ্রষ্ট করতে চাবে ওয়াসওয়াসার মধ্যে ফেলতে চাবে হ্যাঁ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফেরকাকে যেই দলকে জান্নাতি বলেছেন এই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত আমি কোরআন এবং হাদিস থেকে এটা দলিল দিতে পারি قال الامام ابن حجر وغيره اذا قيل اهل السنه والجماعه فهم الاشاعره والماتريديه الله اذا قيل اهل السنه والجماعه هم الاشاعره والماتريديه نعم قال نعم من قالها؟ ابن حجر العسقلاني امام ابن حجر العسقلاني এবং ইনি ব্যতীত আরো আইমা کرام বলেছেন যখনই আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটি ব্যবহার করা হবে ইযা কিলা যখনই বলা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত তখন কারা এই আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে কাদের দিকে মুরাদ ওয়াহুম আল আশাইরা ওয়াল মাতুরিদিয়া ইনারা হচ্ছেন আশারি এবং মাতুরিদি ইনারা হচ্ছেন আশারি ও মাতুরিদি এই আশারি ও মাতুরিদি ইনারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি জানেন আপনারা ওয়াহুম আল আমরা মাযহাবের দিক থেকে আমরা হানাফি আর আমরা আকীদার দিক থেকে মাতুরিদি আমরা শেখ হচ্ছেন শাফেঈ আশারি আর আমরা হচ্ছি আর আমরা হচ্ছি হানাফি মাতুরিদি বলেন সুবহানাল্লাহ শেখ বলেন যে শুধু তোমরা আমার মাতুরিদি না আমরা মাতুরিদি কারণ দুটাই আহলে সুন্নাত আমরা বলি ওয়া নাহনু কাযালিক নাহনু আল আশাইরা আমরা আশারি ولا سبحان الله ونحن ايضا ما تريدية الاشاعرة ما تريدية والما تريدية اشاعرة الله اكبر فهم اهل السنة والجماعة الله اكبر الله اكبر اشاعرة ما تريدي ما تريدر
মাতুরিদির আশারি অর্থাৎ এটাকে এভাবে বুঝতে পারেন হানাফিরা সুন্নি শাফিঈরা সুন্নি মালিকিরা সুন্নি হাম্বলিরা সুন্নি আশারিরাও সুন্নি আর মাতুরিদিরাও সুন্নি বলেন সুবহানাল্লাহ احفظوا هذا روى الامام احمد بن حنبل والبيهقي رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال لتفتحن القسطنطينية فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش ومعلوم أن رسول الله صلى الله عليه وسلم لا يمدح كافر لا يمدح فاسق لا يمدح فاجر النبي قال فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش الله حاكم الرواية ابن بيهقي الرواية دوجنة أحمد بن حنبل ابن بيهقي اي حديث كي برنونا كوري چين رسول كريم عليه الصلاة والسلام ارشاد كوري چين جي অতি শীঘ্রই কুস্তুনতুনিয়া ফাতাহ হবে কুস্তুনতুনিয়া ফাতাহ হবে যিনি ফাতাহ করবে সেই আমিরের রসূল প্রশংসা করেছে এবং ওই সেনাবাহিনীরও প্রশংসা করেছে যে সেনাবাহিনীর মাধ্যমে কুস্তুনতুনিয়ার ফাতাহ হবে তো আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরের প্রশংসা করেন না কোন ফাসিকের প্রশংসা করেন না কোন ফাজিরের প্রশংসা করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে প্রশংসা করবে মনে করবেন আল্লাহ তাআলার ওলি ও জান্নাতির প্রশংসা করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল জাইশ আল্লাযী ফাতাহা আল কিসতানতিনিয়া كان على رأسه السلطان محمد الفاتح والسلطان محمد الفاتح والجيش الذي فتح القسطنطينية كانوا حنفية ما تريدية الله أكبر حنفي دير فسنشا قطبة شراكي أما رسول كوري سبحان الله سبحان الله سبحان الله حنفي دير فسنشا أما رسول كوري كتن كيفابي কুস্তুনতুনিয়া যে ফাতাহ করবে হুজুর তাকে তার প্রশংসা করলেন আর বলছেন কাফেরের প্রশংসা রাসূল করেন না ফাসিকের করেন না আর ফাজিরের করেন না কুস্তুনতুনিয়ার ফাতাহ যিনি করলেন কে ছিলেন তিনি সুলতান মুহাম্মদ আল ফাতিহ উনি কি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী ছিলেন তো রাসূল সুলতান মুহাম্মদ আল ফাতিহ এর প্রশংসা 1400 বছর আগে করে গেলেন বোঝা গেল যে হানাফিদের প্রশংসা এরা জান্নাতি এরাই আহলে সুন্নতের অধি এরাই আহলে সুন্নতের অনুসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন সুবহানাল্লাহ ওয়া হাদা দলিলান আলা আন্না আল মাতুরিদিয়া আলা হক ওয়া ইল্লা মা কানা আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদাহাহু মাতুরিদিয়া যে হক পথে আছে এটাই প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার প্রশংসা করলেন হুজুরের প্রশংসাই যথেষ্ট দলিল হিসেবে যে হুজুর মাতুরিদিয়াদের আমাদের প্রশংসা করেছেন হানাফিদের প্রশংসা করেছেন বলুন আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুব রিসার্চমূলক কথা বিশেষ করে আলামায়ে কেরামদের জন্য ওয়াইদান মাযা ফি আকীদাতি আল্লাতী যাকারাহা আল ইমাম আল আযম أبو حنيفة رضي الله عنه الله أكبر مما في عقيدة رسول الله صلى الله عليه وسلم بلشين إمام أعظم الله أكبر وطو كتو عدو بشاته إمام أعظم نام نيسن ঠিক আছে শাফি হওয়ার পরে কত আদবের সাথে ইমাম আযম অন্য কেউ হলে শুধু নাম নিত قال ابو حنيفه تا বলেননি বলছেন ইমাম আযম মানে আল্লাহু আকবার বলছেন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান ব্যক্তি যিনি আমাদেরকে রাসূলের আকীদা আমাদের কাছে তুলে ধরেছেন
نحن نقول الإمام الأعظم لأننا نعرف أن الإمام أبي حنيفة النعمان رضي الله عنه إمام أهل السنة والجماعة هو أول الأئمة، وقد أفتى 80,000 فتوى في الإسلام، وكان الشافعي يذهب إلى قبره الله ويقول الله أكبر، إني لأتبرك بأبي حنيفة. الله أكبر. شيخ شافعي هوار পরে বলতেছেন হ্যাঁ আমরা ইমামে আজমকে ইমামে আজম এই জন্য বলি যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফিকহের যে খিদমত করেছেন এত খিদমত আর কেউ করে নাই বলে সুবহানাল্লাহ এবং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় 70,000 ফতোয়া দিয়েছেন কত হাজার 70,000 এরপরে শেখ বলতেছেন যে আমাদের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সাইয়েদুল্লাহ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কবরে যেতেন এবং ওখানে উনাকে ওসিলা করে উনার ওসিলায় দোয়া করতেন উনি এত বেশি উনাকে মহব্বত করতেন এত বেশি উনাকে ভালোবাসতেন যে ইমাম শাফির মতো ইমাম উনি আলে রাসূল আওলাদের রাসূল ছিলেন এরপরে উনি গিয়ে উনার কবর থেকে বরকত হাসিল করতেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ وانا ذهبت وتبركت بابي حنيفه الله বলছেন যে আরো একটা খুশির খবর শুনেন আমি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফে গেছি এবং ওই মাজারকে স্পর্শ করে ওখান থেকে বরকত হাসিল করেছি যারা বলে মাজার যাইও না হুজুর এখানে কিন্তু দেখায় দিলেন যে আমি মাজারে গেছি এবং ওখান থেকে বরকতও নিয়েছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ يقول تعالى يعني الله عن الحدود والغايات والأركان والأعضاء والأدوات لا تحويه الجهات الست كسائر المبتدعات وهذا قول أبو حنيفة رضي الله عنه ضد ما تقوله هذه الجماعة الوهابية الله أكبر بس جنيش سبيشل بابي علماء كرام جرام عدش لاني تادت بحلو كرشونه বলছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাআলা আল্লাহু আনিল হুদুদ আল্লাহ তাআলা সীমানা থেকে পবিত্র আল্লাহ তাআলা সীমানা থেকে পবিত্র আল্লাহ তাআলা শরীর থেকে পবিত্র ওয়াল আ'দা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র এখানে আরবিতে একটা শব্দ আছে আ'দাউন আদমুনের বহুবচন আর আদওয়াত আদা হচ্ছে শরীরের বড় বড় অংশ আর আদওয়াত শরীরের ছোট ছোট অংশ এটা হচ্ছে পার্থক্য আল্লাহ তাআলা আদা ও আদওয়াত শরীরের বড় বড় অংশ ও শরীরের ছোট ছোট অংশ সব থেকে আল্লাহ তাআলা পবিত্র বলেন সুবহানাল্লাহ এরপরে বলছেন লা তাহবিহিল জিহাদ আসিত্তু কাসাইরিল মুত্তাদিআত আর এই যে ছয়টা দিক সামনে পিছনে দাইন বাম উপর এবং নিচ এর ভিতরে যে জিনিস আছে এটা সৃষ্টি কথাটা বুঝেন যে জিনিস ছয়টা এটা আমি আমার প্রায় বক্তব্যের মধ্যে বলি এটা হচ্ছে বেসিক আকীদা আহলে সুন্নতের সামনে এবং পিছন যে বস্তুর সামনে আছে পিছন আছে দাইন আছে বাম আছে উপর আছে এবং নিচ আছে যেটাকে মিলান আমাদের এই মসজিদ আমার গ্লাস আমার মোবাইল যে বস্তু সামনে এবং পিছনে আছে উপর এবং নিচ আছে ডান এবং বাম আছে যে বস্তু এই ছয়টা দিকের ভিতরে আছে এটা সৃষ্টি একমাত্র আমার আল্লাহ যিনি এই ছয়টা দিক থেকে ঊর্ধ্বে লা তাহবিহিল জিহাদ আসিত্তু কাসাইরিল মুক্তাদিআত যেভাবে সমস্ত সৃষ্টিকে এই ছয়টা দিক ভিতরে রেখেছে তার ভিতরে রেখেছে আল্লাহ তখনও ছিলেন যখন এই ছয়টা দিক সৃষ্টি করা হয় নাই উপর কখন হবে যখন আসমান সৃষ্টি করা হবে আসমান সৃষ্টি করা হয়নি তখনও আল্লাহ ছিলেন নিচে কখন হবে যখন জমিন সৃষ্টি করা হবে জমিন যখন সৃষ্টি করা হয়নি তখনও আল্লাহ ছিলেন ডাইন কখন হবে যখন ডাইন সৃষ্টি করা হবে জমিন আসমান সৃষ্টি করা হবে যখন এগুলো কিছুই ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন সুতরাং ছয়টা দিকের ভিতরে যেটা থাকে এটা সৃষ্টি একমাত্র আল্লাহ যিনি এই ছয়টা দিকের ঊর্ধ্বে বলেন সুবহানাল্লাহ এবং হ্যাঁ শেখ আমি একটা পয়েন্ট তর্জমা করতে গিয়ে
শেষের দিকে ছেড়ে দিলাম শেখ স্মরণ করে দিলেন সেটা কি বলে এটা ইমাম আবু হানিফার কল ওয়াহাবীদের বিপক্ষে ওয়াহাবীরা বলে আল্লাহ উপরে থাকে ইমাম আবু হানিফা বলেন আল্লাহ তখনও ছিলেন যখন উপর ছিল না বলে সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ হ্যাঁ লামাজাবীরা বলে কি আল্লাহ উপরে আছেন আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই উপর নিচ ডাইন বাম সামনে পিছন যখন কিছুই ছিল না তখনও আমার আল্লাহ এগুলো ছাড়া ছিলেন যখন এগুলোকে সৃষ্টি করলেন তখনও আমার আল্লাহ এগুলো ছাড়াই আছেন বলেন সুবহানাল্লাহ فالله تبارك وتعالى منزه عن صفات المخلوقين সুতরাং আল্লাহ তাআলা সৃষ্টির সিফাত থেকে সৃষ্টির যাবতীয় গুণাবলী থেকে আল্লাহ পবিত্র منزه সৃষ্টির মধ্যে যেই গুণ আছে আল্লাহ সেটা থেকে পবিত্র কারণ ওই গুণটা যদি আল্লাহ তাআলার মধ্যে মানা হয় তাহলে শিরক হয়ে যাবে কথা বুঝে আসছে সস্তার সাথে সৃষ্টির কোনো তুলনা নাই হবে না না আল্লাহ তাআলা মুনাজ্জাহ আনিল জিসম আল্লাহ তাআলা লা ইউসাফ বিআন্নাহু জিসম বালিল্লাহ হুয়া খালিকুল আজসাম ওয়াল জিসম হুয়া লিল মাখলুক ওয়াল জিসম লিল মুরাক্কাব ওয়াল মুরাক্কাব ইয়াহতাজু ইলা মান রাক্কাবাহু ওয়াল মুহতাজু লা ইয়াকুনু ইলাহান আল্লাহ আল্লাহ মুনাজ্জাহ عن أن يكون جسم أو أن يكون له كمية كبيرة أو صغيرة الله أكبر সুতরাং আল্লাহ তাআলা শরীর থেকে পবিত্র আল্লাহ তাআলা শরীর থেকে পবিত্র যার শরীর হবে সেখানে রাক্কাবা ইউরাক্কিবু তারকিব আসবে পায়ের উপর হাঁটু হাঁটুর উপর কোমর কোমরের উপর পেট পেটের উপর সিনা সিনার উপর গর্দান গর্দানের উপর মাথা সাজানো তারকিব যার তারকিব আছে সে সৃষ্টি একমাত্র আল্লাহ যিনি শরীরের তারকিব এবং শরীর থেকে পাক হ্যাঁ يا شيخ قول ابن تيمية الله فوق العرش الدليل أبو الرحمن على وشيش طوع أنا أجيب إن شاء الله شكرا الآن أنا أجيبك শেখ বলেছেন এই যে পাগড়ি তারতিব করা হয়েছে এটাই প্রমাণ করছে যে এটা সৃষ্টি যার যে আর যার তারকিব আছে সে সৃষ্টি একমাত্র আল্লাহ যিনি শরীর শরীরের তারকিব থেকে পাক বলে সুবহানাল্লাহ এরপরে ইনি প্রশ্ন করলেন উনি প্রশ্ন করলেন যে ইবনে তাইমিয়া বলছে আল্লাহ উপরে আছেন কারণ আর রহমান আলাল আরশিস্তাওয়া এটা ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ আরশের উপর বিরাজমান বলে নাউযু বিল্লাহ এটা আপনাকে তর্জমা করে দিলাম শেখ এটার পরে উত্তর দেবেন আউয়ালান আলান কুলনা আন আল্লাহ তাআলা লাইসা জিসমান ওয়া লাইসা মুরাক্কাবান ফালা ইউশবিহু শাই বিদালিল কওলিল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই সুতরাং আল্লাহ তাআলা না তো তার শরীর আছে না শরীরের গঠন আছে কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল শুরার 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বসীর নেই কোনো বস্তু আল্লাহ তাআলার মতো নেই কোনো বস্তু আল্লাহ তাআলার মতো যদি কোনো বস্তুকে আল্লাহ তাআলার মতো বলা হয় তাহলে তো এটা শিরক হয়ে যাবে কথা বুঝে আসছে আল্লাহ তাআলার মতো সৃষ্টির মধ্যে কেউ নাই والله سبحانه وتعالى لا يوصف بأن له نهاية أو أن له جوارح كبيرة كاليد والرأس والرجل وليس له وليس له أعضاء صغيرة كالعين واللسان والأنف والأذن الله تعالى منزه عن كل هذا সুতরাং মনে রাখবেন আল্লাহ তাআলা শরীর ও শরীরের বড় অংশ যেমন হাত পা আল্লাহ তাআলা এটা থেকে পাক এভাবে শরীরের ছোট অংশ যেমন চোখ মুখ দাঁত এগুলো থেকেও আল্লাহ তাআলা পাক আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র যদি কেউ বলে আল্লাহ তাআলার দাঁত আছে মনে করবেন সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে
وليس في جهة من الجهات الست، فوق وتحت وأمام وخلف ويمين وشمال، لأن هذه الجهات ما كانت موجودة، الله تعالى خلقها فلا يحتاج إليها. সুতরাং ছয়টা দিকের মধ্যে আল্লাহ কোন দিকের মুখাপেক্ষী নয়, দিক বুঝছেন তো না, সামনে পিছন ডায়ের মাম উপর নিচ, আল্লাহ কোন দিকের মুখাপেক্ষী নন, আমরা মুখাপেক্ষী, কারণ আল্লাহ তাআলা এই দিককে সৃষ্টি করেছেন। যখন দিক এই ছয়টা দিককে আল্লাহ সৃষ্টি করলেন তাহলে আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নন, যেই জিনিসকে আল্লাহ সৃষ্টি করেন তার মুখাপেক্ষী নন আল্লাহ। ওয়াহাউলাই ইয়াখুযুনা আয়াত মিনাল কুরআন يوهم ظاهرها أن لله تعالى شبيه، يوهم، والعلماء قالوا أن لها معان تليق بالله تعالى كقوله تعالى الرحمن على العرش استوى. হ্যাঁ তাহলে শুনুন, এরা কি করে লামাজাবিরা এরা কি করে কোরআনের কিছু আয়াত নেয় এর জাহিরি মানে করে, জাহিরি তর্জমা করে, জাহিরি অনুবাদ করে, যেটা থেকে বুঝাইতে চায় যে আল্লাহ তাআলার শরীর বা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে। এরা মানুষকে গোমরাহ করার ষড়যন্ত্র করে। কোন আয়াত? যেমন এই ধরনের আয়াত আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, এটার তর্জমা করে রহমান আরশে বসে আছেন, বলে নাউজু বিল্লাহ, আল্লাহ বসা থেকে পবিত্র, আল্লাহ বসা থেকে পবিত্র, দাঁড়ানো থেকে পবিত্র। قولوا لهم أن النبي عليه الصلاة والسلام رد على ابن تيمية قبل أكثر من 1400 سنة. شيخ بولتا شيخ شنين ابن تيمية جبن له الرحمن وعلى عرش استوى الرحمن عرش براجمان 1400 بشر قول بي أما رسول تار خندون قولي جيشين বলেন সুবহান আল্লাহ, আকাল ইসলাতু সালাম 1400 বছর পূর্বে এর খণ্ডন করেছেন যারা এই আকীদা রাখেন যে আল্লাহ আরশে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বিরোধিতা করেছেন। যা ওয়াক্তু মিন আহলি ইয়ামান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালু লাহু ইয়া রাসূলুল্লাহ জিনাকা লিনাতাফাক ফি দ্বীন জিনা হাত্তা নাতাআল্লাম উমুর দ্বীন মা আন্নাহুম সাহাবা ওয়া মুসলিমুন وقطعوا مسافة طويلة، جاءوا سألوا النبي عن كيف خلق هذا العالم، فأجابهم النبي عليه الصلاة والسلام هذا الجواب الذي نستعمله في الرد على ابن تيمية، فقال لهم كان الله ولم يكن شيء غيره. الله أكبر. ابن تيمية جواب بخاري شريف النبي پاک صلى الله عليه وسلم عليه 1400 بشر پور بھی دیے چھے کی 3 মাস সফর করার পর ইয়ামান থেকে এক বফদ আসলো, বফদ বুঝেন তো কাফেলা আসলো, আসে বললো আর আপনারা মুসলমান তারা সাহাবী ছিলেন কি বললেন, এ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিকনা আন বাদিল খালকি, আমাদেরকে একটু দয়া করে জানিয়ে দিন এই জগৎকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন। সাহাবি জিজ্ঞাসা করলেন রসুল করিম আলী সালাতু সালামকে, তখন রসুল করিম আলী সালাতু সালাম উত্তর দিচ্ছেন কি জগৎ সম্পর্কে পরে জানবে, এক চেন পোর্টেন যেটা আছে খালেক সম্পর্কে জানো, বলে সুবহান আল্লাহ, জোরে বলুন সুবহান আল্লাহ। রসুল করিম আলী সালাতু সালাম উত্তর দিলেন কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গাইরুহু, আমার আল্লাহ তখনও ছিলেন যখন জগৎ ছিল না, আরশ কুরসি লৌহ কলম আকাশ বাতাস চন্দ্র সূর্য দিন রাত অন্ধকার আলো কিছুই ছিল না, তখন আমার আল্লাহ ছিলেন। তো আরশ যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, আরশকে সৃষ্টির পূর্বে আল্লাহ যেমন ছিলেন আরশের মুখাপেক্ষী ছিলেন না, আরশকে সৃষ্টি করার পরেও আল্লাহ আরশের উপর বসে নন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়ার জবাব হলো হলো কি না, قولوا لهم والإله لا يتغير لأن الذي يتغير يحتاج إلى من غيره والمحتاج لا يكون إلها. এই একটা কায়দা বললেন খুব গুরুত্বপূর্ণ কায়দা বিশেষ করে আলেমদের জন্য, বললেন আল ইলাহু লা ইয়াতাগাইয়ার, মাবুদ তার মধ্যে পরিবর্তন হয় না, মাবুদ সৃষ্টির স্রষ্টার মধ্যে কোনো পরিবর্তন হয় না, কারণ
সৃষ্টি পরিবর্তনশীল যখনই পরিবর্তন হবে তখনই মনে করবেন এটা সৃষ্টি কারণ পরিবর্তন যার মধ্যে হচ্ছে তার এক পরিবর্তক লাগবে যার মধ্যে চেঞ্জিং হচ্ছে তার এক চেঞ্জার লাগবে যার মধ্যে তাগায়ুর ও তাবদিলি হচ্ছে তার একজন ফাইল লাগবে কে তার মধ্যে এই পরিবর্তন আনতেছে তাহলে যেটা পরিবর্তনশীল এটা হচ্ছে মুহতাজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পরিবর্তনশীল একমাত্র আল্লাহ তিনি পরিবর্তন এর ঊর্ধ্বে পরিবর্তনশীল নন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কারণ যদি যদি তিনি পরিবর্তনশীল হবেন তো তার জন্য আরেক পরিবর্তক লাগবে যে পরিবর্তক হবে সে হবে আসল ইলাহ ফাল্লাহু ওয়াহদাহু কানা ফিল আজাল العرش ما كان موجود সুতরাং সুতরাং একমাত্র আল্লাহ যিনি যিনি আজাল থেকেই আছেন চিরস্থায়ী চিরন্তন আল্লাহ ব্যতীত কোন জিনিস আজালি নয় العرش ما كان موجودا الضوء النور هذا ما كان موجود الظلام ما كان موجود الماء ما كان موجود اللوح الاعلى اللوح المحفوظ والقلم الاعلى والهواء والجن والإنس والأرواح والملائكة كل هذا العالم ما كان موجود فالله كان موجود قبل خلق العالم قبل خلق المكان بلا مكان شدران اكمتر الله جني ازلي جار استتر كنو شروناي باقي پتتا بستر استتر دين আছে সময় আছে এবং কাল আছে একমাত্র আল্লাহ যার অস্তিত্বের লা বিদায়াতা লিওজুদিহি যার অস্তিত্বের কোনো শুরুয়াত নাই স্টার্টিং নেই যেই বস্তুর শুরুয়াত ও স্টার্টিং আছে এটা সৃষ্টি লাউহ কুরসি আও লাউহ কুরসি এ আরশ কলম সব কিছুর শুরু আছে একমাত্র আল্লাহ যার কোনো শুরু নাই كان قبل قبل خلق المكان بلا مكان سيدنا علي ماذا قال كان الله ولا مكان وهو الآن على ما عليه كان أي كما صح وجود الله قبل خلق المكان بلا مكان صح وجوده بعد خلق المكان بلا مكان أما كما يقول ابن تيمية أن الله كان بلا مكان ثم صار في مكان هذا نسب لله التغير ومن نسب لله التغير كيف يكون من المسلمين يكون قد دفع وجود الله الله اكبر অনেক অনেক মূল্যবান কথা অনেক মূল্যবান কথা সে বলতেছে যে স্থান সৃষ্টি করার পূর্বে আল্লাহ যেভাবে বিনা স্থানে ছিলেন ভালো করে শুনুন স্থান সৃষ্টি করার পূর্বে আল্লাহ যেভাবে বিনা স্থানে ছিলেন স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ বিনা স্থানে আছেন সুবহানাল্লাহ এটা কে বলেছেন হযরতে সাইয়্যিদুনা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কান আল্লাহ ওয়ালা মাকান আল্লাহ তখনও ছিলেন যখন কোনো স্থান ছিল না ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান এখন তিনি আছেন বিলা মাকান এখন তিনি আছেন যেভাবে বিনা স্থানে ছিলেন স্থান ছাড়া ছিলেন বলেন সুবহানাল্লাহ তাহলে কি হলো ইংরেজিতে সুন্দর কথা আছে এই বিষয়ে এভাবে বলতে পারি আল্লাহ ইজ এক্সিস্ট উইদাউট এনি প্লেস আল্লাহু মাওজুদুম বিলা মাকান আল্লাহ স্থান ছাড়াই আছেন স্থান এর মুখাপেক্ষী নন সুম্মা ইন্নাল জুলুস ইনমা ইয়াকুনু লিল মুরাক্কাব আল্লাযী হুয়া মুরাক্কাব মিন কিসম আ'লা ওয়া কিসম আসফাল লাম্মা ইয়ানফানি القسم الأعلى على القسم الأسفل يصير الجلوس الإنسان يجلس والملائكة تجلس والجن يجلسون والبهائم تجلس والطيور تجلس والكلاب تجلس والخنازير تجلس والوهابية تجلس فكيف يصفون الله تعالى بصفات شدران الشيخ بلتشين بوشا اوپوره رمشو داريه شيخ دخالين اوپوره رمشو এবং নিচের অংশ যখন মুভ করবে তখন বসা পাওয়া যাবে ঠিক আছে যখন নিচের অংশটা ডাউন করবেন
তখন বান্দা বসবে পাখি বসে ঠিক আছে পশু পাখি বসে ফেরেশতা বসে মানুষ বসে গরু ছাগল বসে এরপরে শেখ বলতেছে যে কুকুর বসে খিনজির শুকর বসে ওয়াহাবিরাও বসে আল্লাহ বসা থেকে পাক আল্লাহ বসা থেকে পাক কারণ ইবনে তাইমিয়া একটা কথা বলে ইসলাম থেকে খারিজ হয়ে গেল কি বলল আল্লাহ স্থান সৃষ্টি করার পূর্বে বিনা স্থানে ছিলেন যখন আরশকে সৃষ্টি করলেন গিয়ে আরশে বসে গেলেন তাহলে কি বোঝা যাচ্ছে এই যে তাগায়ুর আগে বলছিলাম চেঞ্জিং যার মধ্যে আসে সে সৃষ্টি ইবনে তাইমিয়া আল্লাহ আল্লাহ তাআলার মধ্যে চেঞ্জিং মানলো সুতরাং সে আল্লাহকে সৃষ্টি বানায় ফেললো এই জন্য যে আল্লাহকে সৃষ্টির কাতারে নিয়ে আসবে সে মুসলমান হতে পারে না ইবনে তাইমিয়া লা ইয়ারিফুল্লাহ ইবনে তাইমিয়া আল্লাহকে চিনে না লা ইয়ারিফুল্লাহ هو يقول بأنه يجوز على الله أن يمس النجاسات والشياطين والعياذ بالله تعالى ابن تيمية بولا چه جه جائز راسي الله ناپاكي كي ابن شيطان كي تچ كورين نعوذ بالله بولا نعوذ بالله في كتابه بيان تلبيس الجهمية الجزء الخامس بيان تلبيس الجهمية كتاب পঞ্চম খণ্ডে ইবনে তাইমিয়া বলে বলছে যে আল্লাহ তাআলার ক্ষেত্রে নাজাসাত পায়খানা ও শয়তানকে স্পর্শ করা এটা সম্ভব এটা জায়েজ বলে নাউযুবিল্লাহ যালিম ويقول بان الله يجلس على ظهر بعوضه فتطير به والعياذ بالله اي اله يعبد هذا هذا لا يعبد الله ولا يعرف الله الله تعالى موجود بلا مكان لا يشبه شيء ولا يشبهه شيء لا يوصف بصفات المخلوقين شيخ قلت شن ابن تيمية الله تعالى كي چيني نهي نعوذ بالله من ذلك كي بول شي شتار فتوار كتاب المدى كي بول شي جي الله بوشار پیٹھے بوشے غوري بيران بولي نعوذ بالله من ذلك يعني يه كتاب هو في كتاب بيان تلبيس الجهمية أيضا بيان تلبيس الجهمية كتاب المدى أكي كثا أكي كتاب المدى ابن تيمية بولي شي الله مشار پیچھے بوشے غوري بيران بولي نعوذ بالله من ذلك جوري بولي نعوذ بالله جوري بولي نعوذ بالله لا تنغروا بأنهم يقولون قال شيخ الإسلام هذا ليس شيخ الإسلام هذا شيخه الشيطان شيخ قلت شين যে যখন আপনাকে কেউ বলবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন আপনি অবাক হবেন না এবং বিশ্বাস করবেন না ও শাইখুল ইসলাম বলে শাইখ বলেছেন তার শাইখ হচ্ছে শয়তান كيف يستشهد بابن تيمية الذي يقول عن الله هذا الكلام ويقول عن الله ثقيل الوزن والعياذ بالله تعالى نعوذ بالله ابن تيمية بقول شيء الله تعالى وزن هناك بشي جيبك تي الله تعالى وزن من به সে তো আল্লাহ তাআলাকে সৃষ্টি বানায় ফেললো ঠিক কি না বলেন নাউযুবিল্লাহ আমরা সুন্নিরা ওই লামাজাবি ওয়াহাবিরা ওদের এই বেসিক জিনিসগুলো আমরা আমরা শুধু মিলাদ কিয়াম ওরস এগুলোই জানি এই জিনিসগুলো জানার দরকার আছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলার ওজন আছে তাহলে সে তো আল্লাহ তাআলার উদাহরণ দিল লোহার সাথে পাথরের সাথে পাহাড়ের সাথে ও কি মুসলমান থাকবে না নাউযুবিল্লাহ মিন যালিক قولوا لهم أنتم لا تعبدون الله وإنما تعبدون وثنا تخيلتموه في عقولكم تقولون أن لله وجه كما جاء في القرآن يقولون الله قال ويبقى وجه ربك ذو الجلال والإكرام يقولون الله له وجه كوجوهنا كوجوهنا ويقول تجري بأعيننا قالوا هذا الوجه عيون 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 ممتلئ ثم قالوا وكلم الله موسى تكليما أن عيون ثم فم هكذا ووجه ثم قالوا في جنب الله قالوا أن لله جنب ثم قالوا كلتا يديه يمين أن له يدان جهة اليمين وقالوا بأنه يجلس جعلوا لله أليا وقالوا يوم يكشف عن ساق جعلوا لله تعالى ساق وقسم منها في جهنم
هذا الذي تعبده الوهابية لا يعبدون الله الذي أخبر عن نفسه بأنه ولم يكن له كفوا أحد. شيخ بولتشن شنين اي لا مذهب وهابي را الله تعالى عبادت کرنا امرا جاكي الله مني كوري ورا تاك ওই আল্লাহ তাআলার ইবাদত করে না, শুনবেন আপনি শুনে অবাক হবেন, শুনে অবাক হবেন, এমন নিকৃষ্ট একটা চেহারা তারা বানাইছে খেয়ালে খেয়ালে, ওটাকেই তারা আল্লাহ বলে। বলে না উযুবিল্লাহ, ওরা বলছে যে ওই কোরআনে কারীমের মধ্যে যে আছে কি যে নাউযুবিল্লাহ মিন যালিক ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর সবকিছু ধ্বংস হবে জমিন আসমানে যা কিছু আছে তোমার পালন কর্তার সত্তা বাকি থাকবে, এটাই হচ্ছে তর্জুমা। ওরা বলছে সব কিছু ধ্বংস হবে তোমার পালন কর্তার চেহারা মুখমণ্ডল বাকি থাকবে, সব ধ্বংস হবে এইটা বাকি থাকবে। এরপরে বলছে ওয়াতাজিরি বি আয়ুনিনা, এরপরে বলছে কি চেহারা আছে, এই চেহারাতে শত শত চোখ আছে, চোখে ভরা, ঠিক আছে। ওয়াকাল্লামা মূসা তাকলিমা, এবং এক জবান একখানে একটা জিব্বা আছে। এরপরে এরপরে কি বলছে, কিলতা ফরাদনা ফি জানবিল্লাহ কালু আন্না লাহু জান, এরপরে বলে যে আল্লাহ তাআলার দুই পাট আছে, ডাইন এবং বাম, এবং কোরআনের ওই আয়াত কিলতা ইয়াদাইহি ইয়ামিন এটার তরজমা করলো যে আল্লাহ তাআলার দুটো হাত ডাইন দিকে আছে। তাহলে এরপরে বলতেছে, এরপরে বললো যে আল্লাহ বসে আছে, মাযা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আল্লাহ তাআলার জন্য কমর ও পাশা সাব্যস্ত করলো, চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। এরপরে কি বললো যে আল্লাহ তাআলার পা আছে, ইয়াউমা ইউকশাফু আন সাখ, এই আয়াত দিয়ে বলে আল্লাহ তাআলার পা আছে, এই পাটা জাহান্নামে দিয়ে রাখছেন, চিৎকার করে। এই কথাটা আমার নর্থ বেঙ্গলে একটা ওয়াহাবির সাথে মুনাজারা, বললো যে হ্যাঁ ওই نفس الشيء قال في دينشفور وهابي خبير هكذا القسم منها في النار نعوذ بالله من ذلك এক জন ওয়াহাবি বলল যে হ্যাঁ জাহান্নাম বলবে হেল মিন মাজিদ আরো দাও আরো দাও, যখন জাহান্নামের পেট ভরবে না তখন আল্লাহ নিজের পাটা ও জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। আরে খবিস, আমার কাছে বন্দুক থাকলে আমি তোকে গুলি করে জেলে যাইতাম। هم يكرهون رسول الله صلى الله عليه وسلم ويكرهون دين الاسلام এই লামাজহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করে, ইসলামকেও তারা ভালোবাসে না, অপছন্দ করে। نحن هم يقولون لا تصلي على النبي صلى الله عليه وسلم وانت واقف قولوا له كذبت فان خطيب الجمعه لما يقف يخطب يقول الحمد لله والصلاة والسلام على رسول الله، يقول هذا واقف، هم يحرمون الصلاة على النبي واقف، هل الإمام خطيب الجمعة يقول الحمد لله والصلاة والسلام على رسول الله ثم يعود يقف؟ لا. الله أكبر. فيجوز الصلاة على النبي واقفا قياما. الله أكبر. شيخ قلت لك شنو؟ এরা বলে যে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে না, ইয়াম করা যাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, এরে ব্যাকুল, যখন জুমার দিনে খতিব পড়ে দাঁড়ায়, যখন খুতবার জন্য দাঁড়ায়, খতিব কি বলে? আলহামদুলিল্লাহ। এরপরে কি বলে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এবং দুরুদ ও সালাম আল্লাহ তাআলা রাসূলের উপর। এই সময় কি বসে থাকে না দাঁড়িয়ে থাকে? নাকি কোন জায়গায় দেখছেন যে খতিব সাহেব বললো আলহামদুলিল্লাহ, এরপরে দুরুদ পড়ার সময় বসে গেল, তারপরে বললো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবার দাঁড়ালো আম্মা বাদ, দেখছেন কোন জায়গায়? হ্যাঁ, হায় রে হায়, আক্কেল দেখেন। আরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনে খতিব দাঁড়িয়ে আমার নবীর উপর দুরূদ পাঠ করে, এই দলিলটাই আমাদের জন্য যথেষ্ট যে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়া জায়েজ আছে। ওয়া ফি আত-তাশাহহুদ ফি আই বালাদ মিন বিলাদ আদ-দুনিয়া ফি আস-সালাত লাম্মা ইয়াজলিস মাযা ইয়াকুল
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. يصلي على النبي وهو جالس في أي بلد من بلاد الدنيا، وهم يقولون لا يجوز الصلاة على النبي إلا عند المواجهة. إيربوري كي بوجا قالوا দাঁড়িয়ে দরুদ পড়া যায় এবং বসেও পড়া যায়। আমরা বসে দরুদ পড়ি না, সালাম দেই না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলে পুরো দুনিয়াতে নবীর উপর আখারে সালাতু সালামের উপর নামাজের মধ্যে দরুদ ও সালাম পেশ করা হচ্ছে, ঠিক কিনা? ওরা বলতেছে যে না, সালাম দেওয়া যাবে না, শুধু নবীজির রওজার কাছে গিয়ে সালাম দিতে পারবে। পরে নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিতে পারবে। আরে আমরা সারা দুনিয়া থেকে মুসলমানরা নিজ নিজ মসজিদে বসে নিজ নিজ জায়গায় বসে নবীজিকে সালাম দিচ্ছে, কারণ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন সবাই আমার রসুলের দরবারে যেতে পারবে না বলে কি হবে, কাঁদবে। এই জন্য যেখান থেকে হবে বসে আমার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করো, বাধা দেওয়া হয় নাই। এমন নতুন নতুন জিনিস নিয়ে আসে আপনি শুনে অবাক হবেন, এই লামাজহাবিরা شيخ بولتشين. ثم إذا وقفت عند المواجهة رفعت يديك عند المواجهة ودعوت الله تعالى انزل زل إيدك وجه الكعبة لا تلتفت، قولوا لهم قولوا لهم هذا خطيب الجمعة، خطيب الجمعة في الدعاء ماذا يفعل؟ لما يقف تكون القبلة خلفه صحيح، ويستقبل الناس، ومن نحن أمام رسول الله صلى الله عليه وسلم؟ إن كان لأجل الناس يستدبر القبلة ويستقبل الناس، الله كيف برسول الله أكبر، الله أكبر. বলছেন আমরা যখন হজ করতে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে যখন মুখ করে একটু মনের কথা বলি, একটু ফরিয়াদ করি, ঠিক আছে, ওনাকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে যখন যাই, তখন এই লামাজাবির হাতে মারে, এই রুহ ইলাল কিবলা, কিবলার দিকে ঘুর, কিবলার দিকে যাও, এই দিকে ধরে ধরে ঘুরায় দে। শেখ বলতেছেন আয় রে হায়, এরা এদের এরা জ্ঞানও নেয় না, শিখেও না। জুমার দিনে যখন খতিব খুতবা দেয় তো খুতবার শেষে দোয়া আছে, আল্লাহুম্মা আইয়িদুল ইসলাম ওয়াল মুসলিম, এরকম দোয়াগুলো আছে না? তো শেখ বলতেছেন, শেখ বলতেছেন যে খতিবে জুমার দিনে আমাদের মতো জঘন্য নগণ্য পাপী তাপীদের মুখের দিকে তাকিয়ে দোয়া করেন, কোথায় আমরা আর কোথায় আমার রসুল? আমাদের জুমার খতিব জুমার দিনে খতিব আমার কিবলার দিকে পিঠ করে আমাদের দিকে মুখ করে দোয়া করে, তাহলে খতিব যখন কিবলার দিকে পিঠ করে আমাদের মতো জঘন্য পাপীদের মুখে মুখের দিকে তাকিয়ে যদি দোয়া করতে পারেন, তাহলে আমরা 100 কোটিবার আমার হাবিবের দরবারে গিয়ে কিবলার দিকে পিঠ করে আমার নবীর দিকে চেহারা করে দোয়া করতে পারি। আল্লাহু আকবার। ويقولون لا يجوز ان تستغيث برسول الله صلى الله عليه وسلم، يقولون هذا شرك اذا استغثت برسول الله او باحد الاولياء، يقولون هذا شرك. ماذا يقولون في حديث رسول الله صلى الله عليه وسلم حين دعا بالاستسقاء؟ قال اللهم اسقنا غيثا مغيثا. الله تعالى النبي عليه الصلاة والسلام سمى المطر غيثا ومغيثا، فهل يكفرون رسول الله صلى الله عليه وسلم؟ الله أكبر. خوب زبردست دليل دلين شيخ بولين যে আমরা যখন নবীজির কাছে সাহায্য চাই, কোন আল্লাহ তাআলার ওলির কাছে সাহায্য চাই, তো এরা বলে যে এটা শিরক শিরক শিরক। হ্যাঁ, সাহায্য যদি চাই তো শিরক শিরক বলে বলে শুনেন, রাসূল করিম আলাইহি সালাতু ওয়াসালাম একবার বৃষ্টি হচ্ছিল না, সাহাবা হুজুরের কাছে গেলেন যে হুজুর দোয়া করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন এবং বৃষ্টিকে কি বললেন? গাইতান ওয়া মুগীসা, গাইতান মুগীসা, গাইতান মুগীসা, বৃষ্টিকে সাহায্যকারী বললেন, রাসূল বৃষ্টিকে সাহায্যকারী বললেন। আমরা যদি রাসূলকে সাহায্যকারী বলি তাহলে শিরক হয়ে যায়। এ লামজাবিরা, এই ফতোয়াটা আমার রাসূলের উপর লাগাও দেখি, কথা বুঝে আসছে? সাহায্যকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিকে বলেছেন,
যদি বৃষ্টি সাহায্যকারী হতে পারে তাহলে রসূল ও আউলিয়া কেরাম 100 কোটি বার সাহায্যকারী হতে পারেন ঠিক কি না এখন কি শিরকের ফতোয়া আমার রসূলের উপর লাগাবে লামাল হাবিরা আমার হাবিবের উপর শিরকের ফতোয়া লাগাবে ওয়াহাবিরা না বরংচ সাহায্য তলব করা আল্লাহ তাআলার নবীদের কাছ থেকে ও ওলিদের কাছ থেকে জায়েজ আছে وايضا يقولون نحن نرفع ايدينا الى السماء لان الله في جهه فوق قولوا لهم النبي عليه الصلاه والسلام بصلاه الاستسقاء عمل هكذا هل معنى ذلك ان الله كان فوق ثم صار تحت حاشا وانما السماء قبله الدعاء كما ان الكعبه هي قبله الصلاه আমরা যখন এভাবে করে হাত তুলে দোয়া করি তখন এই লামাজাবিরা ওয়াহাবিরা বলে যে এটাই প্রমাণ করছে যে আল্লাহ আসমানে থাকে আল্লাহ আসমানে থাকেন আমরা হাত যে তুলে এভাবে হ্যাঁ আরবে ওয়াহাবিরা এভাবে বলে আমাদের এখানে বলতে শুরু করছে পিস টিভিতে যেভাবে হাত উঠায় যদি দোয়া করা হয় তা মানে হচ্ছে যে আল্লাহ আসমানে থাকেন শেখ বলতে যে আয় রে বেআকল একটু তোমাদের আক্কেল নাই বৃষ্টি যখন একবার হয় নাই সাহাবা হুজুরের কাছে গেলেন হুজুর করিম আলাইহিসসালাম বলে যে একটা কাজ করো সবাই আজকে এইভাবে দোয়া করো হাদিস শরীফের মধ্যে আছে নামাজ ইস্তেসকার পরে হুজুর এইভাবে দোয়া করলেন তো এইভাবে করলে যদি আল্লাহ আসমানে থাকে এইভাবে করলে কি জমিনে নিয়ে আসবে কথা বুঝে আসছে আকীদার কথা খুব জবরদস্ত কথা والتبرك برسول الله صلى الله عليه وسلم أمر جائز بشرع الله احفظوا هذه الأدلة لتعرفوا كيف تردوا على هذه الجماعات أمر التبرك أمر جائز في شريعة الله بدليل نص القرآن بدليل نص القرآن وفعل رسول الله صلى الله عليه وسلم كمل حبيب الله سيدنا يوسف عليه السلام الذي هو نبي ابن نبي ابن نبي إبراهيم يعقوب يوسف عليه السلام نبي ابن بل ابن نبي ابن نبي لما يعقوب عليه السلام من حزنه على يوسف فقد بصره الله أخبرنا في القرآن الكريم قال يوسف اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يرتد بصيرا سيدنا يوسف كان يستطيع أن يدعو في مصر لوالده ولكن قال لهم اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يرتد بصيرا فلما ألقي على وجه يعقوب قميص يوسف الله تعالى أعاد له بصره ببركة قميص يوسف وببركة يوسف عليه السلام الله أكبر خب زبردست কথা বলেন হুজুর বল শেখ বললেন যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোন যে কোন নবী যে কোন ওলি ব্যবহৃত কোন বস্তু দিয়ে বরকত হাসিল করা যায় সমস্যা সমাধান করা যায় তাকে উসিলা বানানো যায় এটা শিরক নয় যেভাবে লামাজাবিরা বলতেছে ওয়াহাবিরা বলতেছে শেখ বলতেছেন আমি কোরআন থেকে দলিল দেব সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন থেকে দলিল দেব সেই দলিলটা কি কোরআন থেকে দলিল দিচ্ছি সেই দলিলটা হলো হযরত সাইয়েদনা ইউসুফ বিন ইয়াকুব বিন ইব্রাহিম ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম নবী তার বাবা নবী তার দাদা আবার নবী নবীর ছেলে নবীর ছেলে নবী তার ছেলে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে যখন চোখের জ্যোতি চলে গেল চোখের পাওয়ার যখন চলে গেল তখন তার ভাইরা এসে যখন খবর দিলেন মিশরে যে ভাইজান এরকম এরকম অবস্থা হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন ইচ্ছা করলে হাত তুলে বলতেন আল্লাহ আমি তোমার নবী তোমার আরেক নবী হযরত ইয়াকুবের জন্য দোয়া করছি তুমি তার চোখে দৃষ্টি ফিরে দাও তা বলেন নাই কি বললেন ইযহাবু বিকামিসি হাযা নাও আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও এবং আব্বা জানের চেহারার উপর রেখে দিও চোখের উপর রেখে দিও
এই পাঞ্জাবির বরকতে আল্লাহ তার চোখে দৃষ্টি ফিরিয়ে দিবেন চিৎকার করুন এই হ্যাঁ যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির বরকতে যদি চোখের দৃষ্টি ফেরত দিয়ে দেন আল্লাহ তাআলা এখন আমি শেখ বলতেছেন এখন যদি উসিলা বানানো শেরেক হয় উনি তো পাঞ্জাবিকে উসিলা বানালেন এখন যদি শেরেক হয় তো কি ইউসুফ আলাইহিস সালামকে মুশরিক বলবে না তার বাবা পাঞ্জাবিটা নিয়ে চোখে রাখলেন উনাকেও মুশরিক বলবে না না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি বোঝা গেল সুন্নিরা যে কাজ করে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত চিৎকার করে বলুন সুবহানাল্লাহ لو أردنا أن نذكر الأدلة لجلسنا إلى الصباح ونحن نذكر إلا في ردود عليهم ولكن نذكر لكم حادثة واحدة فعلها رسول الله صلى الله عليه وسلم اي بابي جدي امي دليل ديتے شروع کري شکال تھے شارا دين رات پہ جبے دليل دوا شیش ہوگی نا کندو شیش ایکتا کتا بلچی ایکتا شیش غطنا اپنا در کچے پیش کرچی قبل ان نذكرها اريد ان اسالكم ان اسالكم هل فيكم من شرب من ماء زمزم এ কথা বলার পূর্বে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনাদের মধ্যে কে আছে একটু হাত তুলেন যারা যারা জমজমের পানি পান করেছেন যারা জমজম পান করেছেন মাশাআল্লাহ اذن اشربوا من ماء زمزم واكثروا اشربوا من ماء زمزم واكثروا এবার শুনুন জমজমের পানি পান করুন এবং বেশি বেশি করে পান করুন فهنيئا لكم আপনাদের জন্য সুসংবাদ রয়েছে মুবারকবাদ রয়েছে لقد دلتم شيء من بركة ريق رسول الله محمد صلى الله عليه وسلم আরে আপনারা সৌভাগ্যবান জানেন এই জমজমের সাথে আপনি আমার নবীজির থুতু মুবারকও পান করেছেন সুবহানাল্লাহ فقد جاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم أخذ كف من ماء زمزم وضعه في فمه ولم يبلعه لم يشربه وإنما أعاده إلى بئر زمزم فسار في بئر زمزم من أثر بركة ريق رسول الله صلى الله عليه وسلم وهذا رحمة بالأمة إلى يوم القيامة الله أكبر كارون أمان نبي رحمة للعالمين তার উম্মতের জন্য দয়া করেছেন মেহেরবানি করেছেন এক কৃপা করেছেন হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জমজমের কূপের কাছে গেলেন এক চুলু পানি নিলেন মুখে দিলেন এবং মুখের চারিদিকে ঘোরালেন এটা পান করেন নাই গিলে ফেলেননি আবার পুনরায় জমজমের কূপের মধ্যে ফেলে দিলেন কেন ফেললেন জানেন আমরা কেন জমজমের পানি দ্বারা খাই কারণ এই জমজমের পানিতে আমার হাবিবের থুতু মুবারক আছে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তার থুতু মুবারক রেখে গেছেন কিয়ামত পর্যন্ত এই বরকতওয়ালা জমজমের পানি সুন্নিরা পান করবে তাজিমের সম্মানের সাথে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন والنبي عليه الصلاة والسلام في حجة الوداع وعمرة الجعرانة حلق شعره وأعطى أبا طلحة وأعطى أم سلمة فوزعوا شعره بين الناس وأنتم تعلمون أن شعر الرأس واللحية الشعر لا يطبخ في الطعام ويؤكل وإنما النبي عليه الصلاة والسلام وزعه ليكون هذا الشعر بركة باقية من آثار رسول الله من جسد رسول الله صلى الله عليه وسلم في أمته إلى يوم القيامة الله أكبر شيخ بلتشين شنون أنبياء كرامير شرير مباركير كنو أنشوكي شرير مبارك تكي شمبركت كنو بستوكي أسيلا بانونو بطار دارا بركت طلب كرائت جائزة حضور كريم عليه الصلاة والسلام একবার উমরা করলেন এবং একবার হজ করলেন হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিনাতে যখন নিজের মাথা মুবারক মুন্ডন করলেন তখন
ডাইন সাইডে মাথা মোবারক যখন মন্ডল করলেন সামনে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওনার হাতে দিলেন এবং বাম সাইডে উম্মে সালামা ছিলেন ওনাকে দিলেন বললেন ওয়াজ্জি বাইনান নাস আমার সাহাবাদের মাঝে এটা বিতরণ করে দাও আমার সাহাবাদের মাঝে বলেন না বিতরণ করে দাও শেখ কখন প্রশ্ন করতেছেন কি চুলকে রান্না করে খাওয়া হয় হুজুর কেন দিলেন কি কারণে দিলেন হুজুর জানেন আমার নবী জানেন আমার শরীরে প্রত্যেকটা বস্তুতে রহমত ও বরকত রয়েছে তাই বিতরণ করে দিলেন কিয়ামত পর্যন্ত আমার মুয়ে মোবারক দ্বারা আমার উম্মতেরা আমার পাগলেরা আমার আশেকেরা বরকত পাবে আল্লাহু আকবার কি বুঝা গেল আমাদের সুন্নিদের আকীদা হুজুরেরই আকীদা আমাদের সুন্নিদের আকীদা ঠিক কিনা আল্লাহু আকবার এরকম আল্লাহ করে এরকম যেন আমাদের ওয়াজ মাহফিল গুলো হয় কিসা কাহিনীর মধ্যে শেষ হয়ে যায় মালুমাতি কোনো কথা হয় না শিক্ষণীয় কোনো বিষয় থাকে না এই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ وفي الاخير نذكر لهم ما كنا بدانا به واما الدليل من الحديث على ان واما الدليل من القران على ان الاشاعره على حق لما نزل قول الله تعالى ومن يرتد منكم عن دينه فسيذهبه الله وياتي بقوم غيره يحبهم ويحبونه فقال عليه الصلاه والسلام هم قوم هذا واشار الى ابي موسى الاشعري الذي من نسله الامام ابو الحسن الاشعري رضي الله عنه فهؤلاء دليل على ان الاشاعره والماتريديه على حق من القران ومن الحديث الله اكبر قران একটি আয়াত পড়লেন যেই আয়াতের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন যে নাম হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ابو الحسن عيد هذا لما نزل قول الله تعالى ومن يرتد منكم عن دينه ومن يرتد عنكم عن دينه منكم عن دينه فسيذهبه الله جرى তোমাদের যারা دین থেকে মুরতাদ হয়ে যাবে وياتي بقوم الله تعالى অন্য এক قوم কে নিয়ে আসবেন يحبهم ويحبونه অন্য এক গ্রুপ কে নিয়ে আসবেন যে তাদেরকে মহব্বত যারা আল্লাহকে মহব্বত করবে এবং আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করবেন হুজুর করিম আলাইহিস সালাম এই আয়াত দিয়ে ইশারা করলেন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এবং হযরত আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরী ছিলেন ইমাম আবুল হাসান আল আশারি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ইমাম আবুল হাসান আল আশারি ইমাম আবু মনসুর আল মাতুরিদি দুজনেই হচ্ছেন আকীদায় আহলে সুন্নাতের আলামবরদার ইনারাই হচ্ছে জান্নাত জান্নাতি ইনাদের অনুসারীরাই হচ্ছেন জান্নাতি ফাকুল্লু তিলকাল ফিরাক ফিন নার ইল্লা ওয়াহিদা আল্লাহু আকবার সুতরাং 72টাই জাহান্নামে যাবে একটাই শুধু জান্নাতে যাবে এটা হচ্ছে আহলে সুন্নাত জোরে বলো এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত নশকুরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা আন জাআলাকুম মিন আহলে সুন্নাত ওয়াল জামাআ মিন উম্মতি হাবিবিল্লাহ মুহাম্মদ আল্লাযী হিয়া খায়রুল উমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুতরাং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছেন এবং আরো শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন এই জন্য আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ وآخر دعوانا عن الحمد لله رب العالمين أذان هذا أذان الفرنماس رمضان الفرنماس إن شاء الله